নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইএসএলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট, এবং তার পাশাপাশি মুম্বাই সিটি এফসিকে নিয়েও একটা বড় আপডেট তোমাদের জন্য এই ভিডিওতে থাকছে। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে, এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে হিরো ওয়াইএসএলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট, এবং তার পাশাপাশি মুম্বাই সিটি এফসিকে নিয়েও একটা বড় আপডেট থাকছে এই ভিডিওতে তোমাদের জন্য। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে আইএসএলের, তো সেটা উঠে আসছে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমরা জানো যে এবছর আইএসএলে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ হচ্ছেন মারিও রিভেরা। তো 44 বছর বয়সী এই স্প্যানিশ কোচ মারিও রিভেরা, তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচের দায়িত্বে এসেছেন। এবং এই মুহূর্তে তোমাদের জানিয়ে দিই যে আপডেটটা উঠে আসছে যে মারিও রিভেরার কোচিংয়ে কিন্তু এসসি ইস্টবেঙ্গল অনুশীলনে নেমে পড়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিগুলো। তো মারিও রিভেরা তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গলের কোচিংয়ে আসার পর তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গলের প্লেয়ারদের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন। তো তোমাদের কি মনে হয় যে মারিও রিভেরার কোচিংয়ে এসসি ইস্টবেঙ্গল কতটা ভালো পারফর্ম করতে পারবে এবছর আইএসএলে? অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। তো এবার যদি আসা যায় আইএসএলের নেক্সট আপডেটটা নিয়ে, সেটা উঠে আসছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তো তোমাদের এর আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে এটিকে মোহনবাগানের বেশ কয়েকজন প্লেয়ার যারা কিন্তু কোভিড পজিটিভ হয়েছেন, এবং যে কারণে কিন্তু এটিকে মোহনবাগান বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেনি এবছর আইএসএলে, ম্যাচগুলো ক্যান্সেল হয়ে যায়। এবং এই মুহূর্তে তোমাদের একটা ভালো খবর আমি দিতে চলেছি, সেটা হচ্ছে যে এটিকে মোহনবাগানের একজন গুরুত্বপূর্ণ স্ট্রাইকার, ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণা, তিনিও কিন্তু কোভিড পজিটিভ হয়েছিলেন। এবং এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে যে রয় কৃষ্ণা তিনি কিন্তু কোভিড নেগেটিভ হয়েছেন, এবং যে আপডেটটা এই মুহূর্তে উঠে আসছে যে রয় কৃষ্ণা তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন। তো এটা কিন্তু একটা যথেষ্ট ভালো খবর এটিকে মোহনবাগানের জন্য। তো আমরা সবাই চাইবো এটিকে মোহনবাগানের প্রত্যেকটি প্লেয়ার যেন খুব তাড়াতাড়ি আবারও অনুশীলনে নেমে পড়েন, এবং খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এটিকে মোহনবাগানকে এবছর আইএসএলে দেখতে চাই। তো এই ছিল আপডেটটা এটিকে মোহনবাগানকে নিয়ে। তো এবার যদি আসা যায় নেক্সট আপডেটটা নিয়ে, সেটা উঠে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি আইএসএলের এই গুরুত্বপূর্ণ দল, এবং আইএসএলের এর আগের সিজনের চ্যাম্পিয়ন দল মুম্বাই সিটি এফসি, এই দলটাকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট আমি তোমাদের দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো তোমাদের জানিয়ে দিই যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের 2022-এর গ্রুপ পর্বের যে ড্র, সেটা কিন্তু হয়ে গেছে, এবং সেখানে মুম্বাই সিটি এফসি ভারতের হয়ে খেলবে। এবং মুম্বাই সিটি এফসি গ্রুপ বিতে কিন্তু পড়েছে দলটা, এবং তারা যে টিমগুলোর সাথে খেলবে সেই নামগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেব। তো প্রথমে যদি কথা বলা যায় সেই টিমটা হচ্ছে যে ইউএইর টিম আল জাজিরা। তো আল জাজিরা এই দলটাকে তোমরা যদি দেখো, তারা কিন্তু হচ্ছে ইউএইর প্রো লিগ চ্যাম্পিয়ন 6 বারের। তো এই দলের সাথে কিন্তু মুম্বাই সিটি এফসি খেলবে। তার পাশাপাশি কিন্তু সৌদি আরবের দল আল সাহাব, এই দলের সাথেও কিন্তু মুম্বাই সিটি এফসি খেলবে। তো আল সাহাব তারাও কিন্তু 6 বারের সৌদি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। এবং তার পাশাপাশি কিন্তু এয়ারফোর্স ক্লাব ইরাকের এই দল, এই দলটার সাথেও কিন্তু মুম্বাই সিটি এফসি খেলবে। তো এই দলগুলোর সাথে কিন্তু মুম্বাই সিটি এফসি খেলবে। তো তোমাদের কি মনে হয় যে মুম্বাই সিটি এফসি ভারতের এই গুরুত্বপূর্ণ দল আইএসএলের, তারা এই দলগুলোর সাথে কতটা ভালো পারফর্ম করতে পারবে বলে তোমাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। তো তোমাদের কি মনে হয় যে মারিও রিভেরা এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ, তার কোচিংয়ে এসসি ইস্টবেঙ্গল এবছর আইএসএলে কতটা ভালো পারফর্ম করতে পারবে বলে তোমাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি মুম্বাই সিটি এফসি, এই দলটা আল জাজিরা ইউএইর এই টিমের সাথে, এবং সৌদি আরবের দল আল সাহাব এবং ইরাকের দল এয়ারফোর্স ক্লাব, এই দলগুলোর সাথে মুম্বাই সিটি এফসি কতটা ভালো পারফর্ম করতে পারবে বলে তোমাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।